شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال رسول الله صلى الله عليه وسلم ما بين خلق آدم إلى قيام الساعة خلق أكبر من الدجال بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যিনি আমাদেরকে মুসলিম করেছেন মুমিন করেছেন আমাদেরকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার তৌফিক দিয়েছেন এর জন্য শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ সালাত এবং সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার পরিজন সাহাবায়ে কেরামের উপর কেমন পর্যন্ত যারা তাদের অনুসারী হবেন সকলের প্রতি শান্তি বর্ষিত হোক আমিন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয় যারা বলে আল্লাহ আমাদের রব সুম্মা ইসতাকামু অতঃপর যারা এই কথার উপর অটল থাকে অনড় থাকে ইসতিকামত থাকে তাদের উপর ফেরেশতা অবতরণ করেন তাদের কাছে ফেরেশতা নেমে আসে আসিয়া তাদেরকে অভয় বাণী শোনান تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون تدرك سفرشتا وطور القرى فرشتا نمي عشر لهم تدرك أشياء بولير যে তোমরা ভয় করিও না তোমরা পেরেশানি করিও না তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো হাদিসে আছে যে মুমিনের তখন মৃত্যুর সময় হয় নিদান কাল আসে সাকরাত হয় সাকরাত আসে এই সাকরাতের নিদান কালে মৌতের নিদান কালে মুমিনকে অভয় বাণী শোনানোর জন্য ইমানদারকে অভয় বাণী শোনানোর জন্য তার দৃষ্টিসীমা পর্যন্ত শুধু ফিরিস্তা আর ফিরিস্তা আসেন আকাশ থেকে অবতরণ করেন নামে আসে দেখতে পায় হাজির রহমতের ফিরিস্তা সুন্দর চেহারা দানি রহমতের ফিরিস্তার ফিরিস্তা যে দিকে থাকা যত লোক সে দেখে শুধু কি দেখে রহমতের ফিরিস্তার ফিরিস্তা দেখে রহমতের এসব ফিরিস্তা আসিয়া কি বলে যে ও আল্লাহর বান্দা ও মুমিন বান্দা তুমি যে এখন মৃত্যুবরণ করতেছ দুনিয়া থেকে বিদায় নিতেছ ও জানা ও জানা আখিরাতের পথে ফারি জমাইতেছ এই ভ্রমণ সম্পর্কে ও জানা ও জানা ভয়ভীতির সফরটা যদিও কিন্তু তোমার ভয়ের কোন কারণ নাই না তাখাফু ভয় করিও না ওয়ালা তাহজানু পেরেশানিও করিও না যে আমি মারা গেলে আমার বাচ্চা কাচ্চা কি হবে আর ওনাদের কি হবে সম্পদ থেকে রাখছি এগুলা কি হবে এরা রাখতে পারবে কি না পারবে না কত টেনশন আছে না ফিরিস্তা আসে বলে কোন টেনশন নাই তোমার ভয় নাই টেনশন নাই বরং তুমি ওয়াবশিরু বিল জান্নাহ
জান্নাতের খুশখবরই শুনো, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, জান্নাত থেকে দেখানো হয়, বলা এই তোমার ঠিকানা, এই তোমার জান্নাত, তুমি জান্নাতের দিকে চলো, আল্লাহর সন্তুষ্টির দিকে চলো, আল্লাহ তোমার উপর রাজি খুশি, তুমি আল্লাহর সন্তুষ্টির পানে চলো, জান্নাতের পানে চলো, তখন রূহ বের হয়ে যাওয়ার জন্য বের করার হয়ে যায়। আমরা তো এখন ভয় পাই মৃত্যু আসলে কত বড় কথা, ভয়ানক বিষয়, কিন্তু যখন মৃত্যু আসবে যদি আমরা ইমান রাব্বুন আল্লাহ আল্লাহ আমাদের রব এই কথা বলি এবং এগুলোর অটল থাকি, তাহলে মৃত্যুর সময় যখন এই দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে যোগাযোগ, আখেরাতের যোগাযোগ চালু হয়ে যাবে, তখন দেখবে শুধু রহমতের ফিরিস্তা 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 আসিয়া বলবেন ভয় নাই ভয় নাই, টেনশন নাই তোমার, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, জান্নাতের দিকে চলো। তখন মুমিনে হাসে আনন্দ উপভোগ করে এবং জান্নাতের দিকে চলে যায়। আপনারা দেখছেন না অনেক ইমানদার মুমিন পরিষ্কার মানুষ মনের করে বোঝা যায় হাসতেছে হাসতেছে বোঝা যায় কেন হাসে, মমতের কষ্ট হাসবে কেন, সে হাসে কেন যখন সুসংবাদ সে শুনে, ও আবশিরুল জান্নাহ জান্নাতের সুসংবাদ যখন শুনে তখন সে হাসে, বলে আমাকে তাড়াতাড়ি তার কোর্স করে নিয়ে যাও। তো আমরা চাই কিনা চাই না যে মমতের নিদান কালে আমাদেরকে অভয় বাণী শোনানো হবে যে না খাও তোমাদের কোন বলা তোমাদের জন্য কোনো ভয় নাই, না তাখাফু ওয়ালা তাহজানু, খুব নাই পেরেশানি নাই, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, এই সুসংবাদ মমতের নিদান কালে আমরা চাই কিনা চাই না চাই, তাহলে কি করতে হবে, আল্লাহ তাআলা বলে ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে রাব্বুনা আল্লাহ আল্লাহ আমাদের রব, অত বলে ইবাদত করে অটল থাকে অটল থাকে, আল্লাহ তাআলা আমাদের সকলকে রাব্বুনা আল্লাহ আল্লাহ আমাদের রব এই কথার উপর অটল রাখুন সকল না, আমিন। আমাদেরকে রাব্বুনা আল্লাহ থেকে ইমান থেকে তাওহীদ থেকে ইসলাম থেকে সরাইবার জন্য সব সময় ওই শয়তানে চেষ্টা করতেছে না করতেছে না করতেছে, অনেক মানুষও চেষ্টা করতেছে, এবং আখির জামানায় একজন বের হবে সে নিজেকে হক দাবি করবে বলবে আমি তোমাদের রব, বুয়া এই এই ব্যক্তি অনেক মানুষের ইমান নষ্ট করবে, রাব্বুল আল্লাহ থেকে অনেক মানুষকে সরিয়ে ফেলবে, তার নাম কি, তার নাম হলো দাজ্জাল। আর দাজ্জালের বিষয়টা অত ভয়ানক বিষয়, সহিহ বুখারীতে রয়েছে, সহিহ বুখারীতে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়াম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত এই মানব ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় দুর্ঘটনা সবচেয়ে বড় ফিতনা হবে দাজ্জাল বের হওয়া, দাজ্জাল হলো সবচেয়ে বড় ফিতনা বড় দুর্ঘটনা মানব ইতিহাসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী মুসলিমে আছে সমস্ত নবী রাসূল তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন সাবধান করেছেন যে সাবধান দাজ্জালকে রব মানিও না, দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক থাকিও সাবধান থাকিও, নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবী রাসূল সতর্ক করেছেন, আল্লাহ রাসূল আর রাসূল বলতেছেন ওয়া ইন্নাহু ইয়াখরুজু ফীকুম, হে আমার উম্মতেরা দাজ্জাল তো বের হবে তোমাদের মধ্যে তোমাদের মধ্যে, আদম আলাইহিস সালামের যুগে দাজ্জাল বের হয়নি, নূহ আলাইহিস সালামের যুগে দাজ্জাল বের হয়নি, ইব্রাহিমের যুগে দাজ্জাল বের হয়েছে হয়নি, বের হবে কখন, এই উম্মতের মধ্যে সহিহ মুসলিম হাদিসে রয়েছে রাসূল বলেন ইয়াখরুজু দাজ্জালু মিন উম্মতি, আল্লাহ রাসূল বলেন ইয়াখরুজু দাজ্জালু ফি উম্মতি, ইয়াখরুজু দাজ্জালু ফি উম্মতি, দাজ্জাল বের হবে আমার উম্মতের মধ্যে, এই উম্মতের জমানায় দাজ্জাল বের হবে, কাজেই এই উম্মতের বেশি টেনশন দাজ্জাল নিয়ে, ঠিক না বেটি, দাজ্জাল সম্পর্কে জানতে হবে, দাজ্জাল থেকে বাঁচতে হবে, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দেখো ইন্নাল্লাহ তাআলা লাইসা বিআওয়ার, আল্লাহ তাআলা খানানা খেরানা ওয়াইন আলা ওয়াইনাল মাসিহাত দাজ্জাল আওয়ার ওয়াইনি উম্মাহ, কিন্তু দাজ্জাল হবে খানা খেরা তার এক চোখ হবে অন্ধ, ডান চোখ হবে অন্ধ, আমাদের রব আল্লাহ তাআলা অন্ধ না খানা না, কিন্তু দাজ্জাল খানা হবে খেরা হবে, এই জন্য দাজ্জাল কেমন যাবে না, দাজ্জাল সম্পর্কে
বুখারী 3441 নম্বর হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারামিল লাইলাতা ইনদা কাবাতি ফিল মানাম। আমাকে এক রাতে আমি স্বপ্নে দেখলাম যে আমি এক রাতে কাবা ঘরের পাশে, আর দেখলাম সেখানে এক ব্যক্তি রাজুলুন আহমার জাসিম, এক লাল বর্ণের এক ব্যক্তি জাসিম, খুব মোটা সোটা মানুষ, যার মাস তার মাথার চুল কোঁকড়ানো, ভেড়ার চুলের মতো চুল। আমি জিজ্ঞাসা করলাম এই লোকটাকে, বলা হলো দাজ্জাল। দাজ্জাল, দাজ্জাল গায়ের রং কি হবে? লাল। সে মোটা সোটা হবে এবং তার মাথার চুল হবে কোঁকড়ানো। হাদিসে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু শাকুন কাতার, দাজ্জাল হবে একটা যুবক আর তার মাথার চুল হবে কোঁকড়ানো। ফাকুলা রাসূলুল্লাহ বলেছেন, কানি উশাব্বিহু বি আব্দুর রুসাব কাতান, দাজ্জালকে আমি দেখলাম আব্দুর রুসাব কাতানের মত। আর আব্দুর রুসাব কাতান হলো এক ব্যক্তি জাহিল যুগে কাফির অবস্থায় মারা গেছে, ইসলাম আসার আগে কাফির অবস্থায় কেউ এক ব্যক্তি মারা গেছে। আল্লাহ রাসূল বলেন, আমি দেখলাম দাজ্জালকে ধান মহন দেখতে। টেনশন নাই, ফ্রিজের মধ্যে মুস্ত মাসে ভরা, ঠিক না?
দাজ্জাল যখন আসবে তখন এইরকম অবস্থা হবে না, মানুষটাকে অভাবের মধ্যে অনটনের মধ্যে চাউল নাই পাট নাই এই অবস্থায়, কারণ তখন বৃষ্টি হবে না, বৃষ্টি নাই ফসল নাই তরি তরকারি চাউল গম আটা কিছু নাই, অভাবের মধ্যে মানুষ থাকবে। আর সেই অভাবের মধ্যে দুর্ভিক্ষের সময়ে দাজ্জাল আসবে ইফনিয়া। আল্লাহ রাসূল বলেন সহিহ বুখারী সহিহ মুসলিম 7269 নম্বর হাদিসে মধ্যে আল্লাহ রাসূল বলেন মা হু জিবালুম মিন খুবজিন ওয়া লাহমিন, দাজ্জালের সামনে পে পাহাড় সম রুটি পাহাড় সম গোশত, এক দুই কেজি গোশত না এক দুইটা রুটি নিয়ে আসে আসবে না ইলিশ লইয়া, পাহাড়ের মতো টেকি রুটি টেকি পাহাড়ের মতো গোশতের টেকি নিয়ে আসবে। আর বলবে যে তোমরা টেনশনে আসো আমার পিটি ফিকির নিয়ে আসো, আমাকে রব মানো রুটি দিব গোশত দিব, মানবে যারা তাদেরকে রুটি দিবে গোশত দিবে। তারপরে তার সাথে তেরেস পাতি আরো দেখেন কত সহিহ মুসলিম 7263 নম্বর হাদিসে রয়েছে ফায়ামু সামা ফাতুমতি, সে আকাশকে বলবে হে আকাশ বৃষ্টি বর্ষণ করো, আমার বান্দারা বৃষ্টি পাইতেছে না ফসল পাইতেছে না বৃষ্টি বৃষ্টি বর্ষণ করো, সাথে সাথে বৃষ্টি বর্ষিত হবে। বলে নাউজুবিল্লাহ, এইসব দেখিয়া অনেক মানুষ তাকে রব বিশ্বাস করবে, বলবে আকাশ তার কথা শুনে এতদিন যখন বৃষ্টি হচ্ছে না আর সে যখন আকাশ করে বলছে বৃষ্টি বর্ষণ করো সাথে বৃষ্টি হয়ে গেছে, এই দেখিয়া অনেক মানুষ বিভ্রান্ত হবে। ওয়াল আরদা ফাতুমবি, জমিন কি বলে হে জমিন ঘাস উৎপন্ন করো ফসল উৎপন্ন করো ফসল উৎপন্ন হয়ে যাবে। এইসব তেলেস মানে দেখিয়া অনেক মানুষ তাকে রব মানিয়ে নিবে, রাব্বুল আল্লাহ আল্লাহ আমাদের রব এই কথা থেকে সরে যাবে। তারপরে সে আরো কত তেলেস মানে দেখাইবে, সে বিরান ভূমি প্রতি ভূমিকে বলবে আখরিজি কুনুজাকি ফাতাতবাউহু কুনুজাহা কায়াসিবান নাহলি কায়াসিবিন নাহলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন অনুসরণ করে ঠিক সেইভাবে তার জালকে অনুসরণ করবে সমস্ত ধন সম্পদে খনিজ সম্পদ বের হয়ে। মৌমাসির চাঁদ দেখেছেন আপনারা, এই মৌমাছি চাকের মধ্যে একটা রানী থাকে, রানীকে কেন্দ্র করিয়া সমস্ত মৌমাছি চতুর্দিকে বিড়বিড়ি করে, আর দাঁতারে চতুর্দিকে সম্পদ বিড়বিড়ি করবে, আপনার আমার মাটির নিচে সম্পদ বের হয়ে তার সাথে দেবে। আমরা বলি না যে আমাদের সম্পদ আমরা ব্যবহার করবো, আমাদের দেশ আমাদের খনিজ সম্পদ আমরা ব্যবহার করবো, অন্য দেশে আমরা আমরা ব্যবহার করবো অন্য কেউ পাইবে, বলি কিনা বলি না আমরা, কিন্তু দাঁতার আসি আপনার আমার সম্পদ সব নিয়ে দেবে, তাকে যারা মানবে তাকে সম্পদ দিবে, মানবে না সম্পদ দিবে না। এই সমস্ত ফিতনা তেলেসমাতি দাজ্জালে প্রদর্শন করবে। এরপরে সে আরো কি তেলেসমাতি দেখাইবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াদউ রাজুলান মুমতালিয়ান শাবাবান ফায়াদরিবুহু বিসাইফ ফায়াক্তাউহু তাসতাকিফ, একজন যুবককে ডাকবে, একবারে যুবক টকবকে যুবককে ডাকবে, ডাকিয়া বলে আমার সামনে আসো, আসলে পরে এই যুবকটাকে সমান দুই ভাগে বিভক্ত করবে, দুই টুকরা করে ফেলবে, তলোয়ার দিয়া দুই খণ্ড করে ফেলবে, সে মরে যাবে। আবার এই যুবককে বলবে এই যুবক জীবিত হয়ে আসো আমার সামনে, এই যুবকটা আবার জীবিত হয়ে তার সামনে হাসতে হাসতে আসবে, মানুষকে বলবে হে লোক সকল দেখো আমি হায়াতের মালিক আমি মৌতের মালিক, আমি মানুষকে মারি কাটি মানুষকে জোড়া লাগাই জীবিত করি সব আমার, তোমাদের এরকম যদি একদিন হচ্ছে না আমি যে তোমাদের রব। অনেক মানুষ তখন তার উপরে কি করবে রব মানিয়া নিবে। তো এই যে দাজ্জাল এইসব তেলেসমাতি দেখাইবে, এইসব তেলেসমাতি দেখিয়া যেন কেউ ঈমান নষ্ট না করে, এই ব্যাপারে সতর্ক করার সাবধান করার প্রয়োজন আছে না নাই, এটা আপনি আপনার ঘরের মধ্যে করবেন, নিজের বাচ্চা কাচ্চাকে জমাইন করবেন সবাইকে, আর বলবেন যে দেখো না যা এইসব এইসব করবে তেরেস মানে দেখাইবে, তার এই তেরেস মানে দেখিয়া তোমরা পাগল হয়ে গেল তার উপর মানানোর জন্য। যদি আমি বেশি থাকি বেশি থাকা অবস্থায় দাজ্জাল বের হয় তাহলে তো আমি তোমাদেরকে বলবো আমি মরে যাওয়ার পরে যদি দাজ্জাল বের হয়
তাহলে তোমাদেরকে আমি সাবধান করে গেলাম, ওসিয়ত করে গেলাম যে তোমাদের যার অনুসরণ করিও না। এই ওসিয়ত করার দরকার আছে না নাই? বংশ পরক্রমায় ধারাবাহিক ভাবে সবাইকে এই ওসিয়ত করা দরকার। প্রথম আপনার বাচ্চা কাচ্চা, আমার বাচ্চা কাচ্চা, নিজের পরিবার পরিজনের ইমানকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ বলেন আপনারা হয়তো ভাবতেছেন যে আপনি যে দাজ্জালের কথা বলতেছেন, আমাদের সিগারেট হলো দাজ্জাল আসবেই না, কারণ সিগারেট হলো দুটি পাতা একটি কুড়ির দেশ, এমন কোন শহর নাই যেই শহরে দাজ্জাল প্রবেশ করবে না, দাজ্জাল ঘোরাফেরা করবে না। তবে দুটি শহর আছে, এই দুটি শহরে দাজ্জাল প্রবেশ করবে না। এই দুটি শহর কি? মক্কা জবাল মদিনা, একটি হলো মক্কা আর একটি কি? মদিনা। মক্কা মদিনা ফরজিয়ত আছে না নাই? মক্কা মদিনা ছাড়া সব শহরে দাজ্জাল প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসফাহান শহরে 70,000 ইহুদি দাজ্জালের অনুসারী হবে। এটা হলো ইরানের মধ্যে, ইরানের একটা শহরের নাম ইস্পাহান, সেখানে 70,000 ইহুদি দাজ্জালের অনুসারী হবে। মুসনাদ আহমদের হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আকসারু তাবাইহি আল ইয়াহুদু ওয়ান নিসা, দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি এবং মহিলা। মহিলারা দাজ্জালের অনুসারী হবে বেশি সংখ্যায়, কারণ মহিলাদের ঈমান দুর্বল, এতে এরা সরল না। যখন এইসব টেলিস্পনে দেখবে তখন দাজ্জালের অনুসারী হয়ে যাবে। কোন পীর ফকির বের হয়ে যদি কিছু টেলিস্পনে দেখা যায়, দেখা যায় মহিলারা তার কাছে তামিল আনবার লাগে, তার কাছ থেকে টুকরা বুটকা আনবার লাগে, জড়ি আনবার লাগে, তার কাছে বয়া তৈরি লাগে, তার কাছে কিছু চাওয়ার লাগে, মহিলা লাইন ধরে, পুরুষের আগে মহিলা লাইন ধরে, ঠিক না বেটি? এইভাবে দাজ্জাল যখন বের হবে তখন অধিকাংশ মহিলারা দাজ্জালের পিছনে পড়বে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে দাজ্জালের অনুসারী অধিকাংশই হবে ইহুদি এবং অধিকাংশ হবে মহিলা। এই জন্য আমাদের মহিলাদেরকে বেশি সাবধান করা, সতর্ক করা দরকার। সহিহ মুসলিম 7263 নম্বর হাদিসে রয়েছে, আল্লাহ রাসূল বলেন, ইন্নাহু খারিজুন খাল্লাতান বাইনাশ শামি ওয়াল ইরাক, দাজ্জাল বের হবে সিরিয়া এবং ইরাকের মধ্যবর্তী বর্ডার থেকে। সিরিয়া এবং ইরাকের মধ্যবর্তী একটি রাজপথ ধরে দাজ্জাল বের হবে, সেখান থেকে তার সূচনা হবে। তারপর তাহলে কয়দিন হইলো? এই 40 দিন নম্বর ইয়ে কয়দিন হয়েছে?
এক বছর দুই মাস চোদ্দ দিন, এক বছর দুই মাস চোদ্দ দিন। সাহাবাই কেরামে কইলা فذلك اليوم الذي كسرت اتكفينا فيه صلاه يوم صحابه الكرام قال يا رسول الله যে একটা দিন হবে এক বছরের সমান সেই দিন আমরা সালাত কিভাবে পড়ব, কি এক দিনের সালাত আদায় করব, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করব, নাকি এক বছরের সালাত আদায় করতে হবে, এটা প্রশ্ন কিনা প্রশ্ন। কিন্তু আমরা যখন শুনছি যে এক বছরের সমান হবে, আমাদের মাথায় এটা আসবে না যে আমাদের সালাতের কি অবস্থা। সাহাবায়ে কেরামের মাথার মধ্যে চলে আসে সালাতের অবস্থা, কারণ সাহাবায়ে কেরাম জানতেন যে সালাতের গুরুত্ব কতটুকু। ইমানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটি? সালাত। এই জন্য যখন শুনছি একদিন হবে এক বছরের সমান, সাহাবায়ে কেরাম প্রশ্ন করে বসে যে রাসূলুল্লাহ ওই দিন কি আমরা একদিনের সালাত আদায় করব নাকি এক বছরের সালাত আদায় করতে হবে? আল্লাহ রাসূলের না উকদুরু লাহু কুলরা একদিনের সালাত আদায় করলে হবে না, বরং পরিমাপ করে করে পরিমাপ করে করে এক বছরের সালাত আদায় করতে হবে। সাহাবায়ে কেরাম বলল ইয়া রাসূলুল্লাহ ওয়া মা ইসরাহু ফিল আরদ, এই যে 40 দিনের ভিতরে শেষ সারা পৃথিবী ঘুরবে দুটি শহর ছাড়া, তাহলে তার গতি হবে কেমন? কারণ আগের যুগে সফরের গতি ছিল তো খুব ধীর গতি, বর্তমানে যে হেলিকপ্টার হেলিকপ্টার হুজুর এগুলো তো আসিল না, এবং উঠের উঠের জমানা ছিল তখন। এই জন্য সাহাবায়ে কেরামের প্রশ্ন আসলো যে ধারচারের গতিটা কেমন হবে, কোন গতিতে ছড়িয়ে আসে সারা পৃথিবী খাবার দিবে। আল্লাহ রাসূল বললেন যে বৃষ্টিকে পিছন থেকে বাতাসে দাওয়া করলে, তুফানে দাওয়া করলে বৃষ্টিকে গতিতে দৌড়ে এইভাবে দাজ্জাল দৌড়বে। দেখছেন না বোঝা মশো দশটি মাস মেঘের তুফানে সারে, আমরা বলি কি মেঘের তুফানে সারছে, মানে মেঘ একদিকে মেঘ আর একদিকে তুফান, তখন এই মেঘটা দৌড়ে কিভাবে এইভাবে দাজ্জাল দৌড়বে। তারপরে আল্লাহ রাসূল বলেন ফায়াতি আলাল কওম, দাজ্জাল আসবে একটা কওমের কাছে একটা এরিয়ার মধ্যে দাজ্জাল আসবে, আশিয়া বলবে ফায়াকুলুহুম ফায়ুমিনুনা বিহি, দাওয়াত দিবে তাদেরকে আর তারা তার ওহী মানবে। বল নাউযু বিল্লাহ, সে পদসভা করবে জায়গায় জায়গায়, পদসভা করবে জায়গায় জায়গায়, সে মিটিং করবে, ভাষণ দিবে, বলবে যে দেখো আমি তোমাদের রব, আমার সাথে জান্নাত জাহান্নাম, আমার সাথে রুটির পাহাড় মুসলিমের পাহাড়, আমার কথা আকাশে শুনে বৃষ্টি বললেই বৃষ্টি দিবে, জমিনে আমার কথা শুনে গাছ উৎপন্ন করবে, তোমাদের সমস্ত দর্শক নিয়ে যাবো যদি আমাকে না মানো, মেনে নিবে তখন কি হবে? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল বলেন যখন তাকে মেনে নিবে এরিয়ার মানুষের, ওই এরিয়ার আকাশকে সে আদেশ করবে, সব জায়গায় আদেশ করবে না, বলবে হে আকাশ এই দেখো আমার বান্দা আমাকে মেনে নিয়েছে, রব মেনে নিয়েছে, আর তারা বোমা বৃষ্টিতে ভুগতেছে, বৃষ্টি দাও সাথে সাথে বৃষ্টি হয়ে যাবে। জমিনকে বলবে হে জমিন আমার বান্দা আমাকে মেনে নিয়েছে, আর তারা ফসল পাইতেছে না, দীর্ঘদিন যাবো জলদি ফসল দেব, সাথে সাথে ফসল হয়ে যাবে, গাছ উৎপন্ন হয়ে যাবে। এরপর কি হবে? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল সাল্লাম বলেন فتروه عليهم سارحتهم أطول ما كان ذرا وأصبغه ذروعا وأمده خواصرا, তাদের গবাদি পশুগুলো বিকাল বেলা মাঠ থেকে ফিরবে, দেখা যাবে ঘাস খাইয়া উঠা হয়েছে, গোল উঁচা হয়ে গেছে, কুচ গোল উঁচা হয়ে গেছে, পেট ফুল হয়ে আসছে, মোটা হয়ে পাতায় উপরে খেয়ে আসছে, অত জায়গায় ঘাস হয়েছে না, আর স্টং তুলে ভরপুর, যারা তাদেরকে মেনে নিবে যে এর মানুষে এরা সুখে শান্তিতে থাকবে। আপনারা চাই এইসব শান্তি না, আমরা এইসব শান্তি চাই না, ইমান বিক্রি করে কুফরি করে তাওহীদ থেকে সরে রব্বুল আল্লাহ আল্লামের রব এই কথা থেকে সরিয়া আমরা বৃষ্টিও চাই না, ঘাসও চাই না, দুধও চাই না, আর আমরা সুখ শান্তিও চাই না, আমরা চাই আমাদের ইমান রক্ষা হয়, যে ইমান দ্বারা আমরা জান্নাতে যাইব সেখানে গিয়ে আমরা সুখ শান্তি করব, ঠিক না বেটি? তারপরে দাজ্জাল আসবে ফায়াতি আলাল কওম সুম্মা ইয়াতি আলাল কওম ফায়াদুহুম ফায়ারদুন আলাইহি, ওই পরে দাজ্জাল আসবে আরেকটা এরিয়াতে যাবে, গিয়া দাওয়াত দিবে আর তারা তাকে প্রত্যাখ্যান করবে, বলবে তুমি ভাগো ভাগো ভাগো, তুমি তোমাকে আমরা রব মানবো না, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা পড়েছি, তিনি আমাদের
হুবহু মিলিয়া যায়, ঘুরিয়া বাচ্চা কানা বাচ্চা রেতে কোনো সন্দেহ আমার নাই। আমার নবী কইছেন, আমার নবী বলেছেন যে তোমার দাঁত যখন কানা, তোমার দাঁত যখন আঙ্গুলের মধ্যে ফুলা, তোমার কপাল দেখা যাবে কাফির সব, তোমার কপালের মধ্যে কাফির লেখা আছে, তোমার দাঁত যখন কানা আঙ্গুলের মধ্যে ফুলা আমরা দেখতে পাইতেছি, তোমার দাঁত এবং হলুদ লাল এটাও ঠিক আছে, তুমি ব্যাংক ফুটা শোনা এটাও আমরা পাইছি, আর তোমার মাথার চলে কুকুরা নয়টাও আমরা পাইছি, আর তুমি আকাশকে বলবা বৃষ্টি দাও বৃষ্টি দিব, জমিন কে বলো ঘাস দেও ঘাস দিবে, তারপরে তুমি তারপরে তোমার সাথে জান্নাত থাকবে জাহান্নাম থাকবে এগুলো আমরা জানি, তোমার সাথে উঠি পাহাড় থাকবে উঠতে পাহাড় থাকবে এগুলো জানি, তুমি একজন যুবককে কাটবা আর ঝুড়া লাগাই বাজি মারবা ইচ্ছা করবা এগুলো আমরা জানি, এগুলো জানি আমরা আগে বার ওই তোমার কেলাস তোমার কারসার সম্বন্ধে কাজে এইসব দেখাইয়া কোনো লাভ হবে না, বাবা বাবা আমি তোমার আমরা তোমার উপর ইমান বলা সে বলবে ঠিক আছে আমি চলে গেলাম, তার জন্য হতে পারিবে না, কারণ তার হাতে সময় নাই, ঘুরতে হবে অনেক জায়গা, তার চাল চলে যাবে থাকবে এরপরে এর মধ্যে আবার দেখা যাবে গরু বসু মরে গেছে, বাচ্চা কাচ্চা বেমার আমার পেয়ে গেছে, সম্পদ নষ্ট হওয়া শুরু হয়েছে, সম্পদ শেষ হইতে হইতে কোন সম্পদ তাদের সংসার থাকবে না, তাই সে আইম সাইম না মোয়ারি কোন রকমের মাল তাদের হাতে থাকবে না, অভাবের মধ্যে চরম সীমার অভাবের মধ্যে পড়বে, সব ইমান দ্বারা ইমানের পরীক্ষা দেখছেন, তার যার পাঠানো একটা পরীক্ষা, আর তার যাকে প্রত্যাখ্যান করবেন যে আমরা আপনারা আমরা এরপরে আবারও পরীক্ষা করবে, এক পরীক্ষা শেষ না আবারও পরীক্ষা হবে যে সম্পদ চলে যাবে নষ্ট হয়ে যাবে ওভাবে ফেয়ে বসবে, তখন আপনার বিবি আপনার বাচ্চা এরা বলবে যে ওই রে মানুষের যার যাকে মানুষের তার কত সুখে আছে, আর আমরা প্রত্যাখ্যান করে কত বিপদ করছি, মান ধরে তো আছে তখন ছোট ভাই মেনে নেই বলবে কিনা বলবে না, তখন এই জন্য তাদেরকে আগে আগে সবাইকে বলে দিতে হবে যে না তার যাকে কোনো অবস্থায় মানা যাবে না, এগুলো আলোচনা করতে হবে, অথবা ওই সময় উপস্থিত সময় এনাদের বের হয়ে গেলে বুঝে নিয়ে কোনো উঠতে পারবেন না, আপনার কথা মানবে না, আপনার তো এখনো আপনার পরিবারের সবাই বলে দিতে পারছেন না, তাবিজ কোনো আপনি বলছেন তারা কি তাবিজ করছে সে বলে তারা বলে তাবিজ তাবিজ নিয়ে একটা কিছু করে না, তাবিজ করলে আবার যে কারণে আমরা দেখছি তোমার ভুল লাগিয়ে চলবে না, ঠিকভাবে ঠিক তা আপনার বলবে তাবিজ করে দিতে পারছেন না, আর তার যা যখন বেরিব আর দেখা দেখো তার যাকে যারা মানছে তার সুখে থাকে, আর তাদেরকে যারা মানছে না দুঃখে থাকে, তখন তো আপনাকে বলে মোল্লাগিরি করতে বলতে সব মোল্লাগিরি করছো, সব সমাজে সব মানুষ একদিকে তুমি চলছো আরেকদিকে, অধিকাংশ মানুষের যার যাকে মানিয়ে নিয়েছে আর সুখে শান্তি থাকতেছে, আর তুমি এখনো তোমার এই গুয়ের মধ্যে পড়ে আছো, চলো আমরা সবাই তার যাকে মেনে দিই বলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এই জন্য আমাদের সবাইকে ইমান সম্পর্কে সচেতন হতে হবে, দাজ্জাল সম্পর্কে সচেতন হতে হবে, অথবা আমাদের সমস্যা রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যখন দাজ্জাল চলে যাবে যে ঈদের মাসে মানবে না ওই এরিয়ার থেকে সে চলে যাবে, আর ওই এরিয়ার বিরান ভূমি ফকির জায়গাকে বলবে যে হে জমিন তোমার যে জনসম্পদ আছে খনিজ সম্পদ আছে ধনভাণ্ডার আছে গুপ্ত ধন আছে সব বের করে দাও, তখন আপনার আমার এরিয়ার সমস্ত ধনসম্পদ তার সাথে চলতে থাকবে, ওমাসির রানীকে দেওয়া হবে, মৌমাসিরা অনুসরণ করে সম্পদ তার সাথে বিক্রি করবে, আর আমাদের সম্পদ সব চলে যাবে তার সাথে, আপনার চোখের সামনে কিচ্ছু করতে পারবেন না, কিন্তু এরপরেও ইমানের উপর রাব্বুন আল্লাহ আল্লাহ আমাদের রব এই কথার উপর অটল থাকতে হবে, দাজ্জালের আলোচনা ছিল অনেক লম্বা আলোচনা, দাজ্জাল কোথায় আছে কিভাবে আছে এগুলো আলোচনা করে অনেক সময়ের কাজ, কিন্তু আমাদের মধ্যে আসলে সময় সেটা নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ বুখারীর হাদিস লা ইয়াদখুল লা ইয়াদখুল মদিনাতা রুহুল মাসিহিদ দাজ্জাল লাহা ইয়াউমা ইন সাবাতু আবওয়া আলা কুল্লি বাবিন মালাকান, আল্লাহ রাসূল বলেন মদিনার মদিনাতে দাজ্জালের সন্ত্রাসী দাজ্জালের ত্রাস দাজ্জালের ভয় ভীতি প্রবেশ করবে না, দাজ্জালের ভয় থেকে ভীতি থেকে ত্রাস সন্ত্রাস থেকে মদিনা মুক্ত থাকবে, এবং আল্লাহ রাসূল আরো বলেছেন কি লাহা সাবাতু আবওয়া, দাজ্জাল যখন বের হবে তখন মদিনাতে প্রবেশ পথ থাকবে সাতটা, মদিনার শহরে প্রবেশ পথ আছে না, এই প্রবেশ পথ হবে সাতটা প্রবেশ পথ থাকবে, আলা কুল্লি বাবিন মালাকান প্রত্যেকটা
মধ্যে দুইজন করে স্থান যুক্ত থাকবেন, তার যা প্রবেশ করতে চাইলেই তারা তলোয়ার নিয়ে অগ্রসর হবেন, না তার পালিয়ে যাবে, তার দেয়াল মদিনায় প্রবেশ করতে পারবে না, মক্কায় প্রবেশ করতে পারবে না। সহিহ বুখারী 1880 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে আছে 3241 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আনকাবিল মদিনাতি মালায়িকাতুন লা ইয়াদখুলুহা আত-তাউউন ওয়ালা আদ-দাজ্জাল। মদিনার প্রবেশ পথে গেটের মধ্যে ফেরেশতা নিযুক্ত আছেন তলোয়ার নিয়ে, মদিনাতে মহামারী প্রবেশ করতে পারবে না, দাজ্জাল প্রবেশ করতে পারবে না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল চেষ্টা করবে মদিনার আশেপাশে দাজ্জাল ঘোরাফেরা করবে, ত্রাস সৃষ্টি করতে চাইবে বারে বারে, সে মদিনার আশেপাশে ঘোরাফেরা করবে। সহিহ বুখারী 7124 নম্বর হাদিসে আছে, আল্লাহর রাসূল বলেন, ইয়াজিউ দাজ্জাল হাত্তা ইয়ানজিলা ফি নাহিয়াতিল মদিনা সুম্মা কানতু ফিল মদিনা তাসালাহা রাজাফা ফায়াখরুজু ইলাইহি কুল্লু কাফির ওয়া মুনাফিক। দাজ্জাল আশিয়া মদিনার চারপাশে ঘোরাফেরা করবে, অবতরণ করবে তার সঙ্গে সামন্ত নিয়ে, কিন্তু প্রবেশ করতে পারবে না। ওই সময় ইমানদাররা বিভিন্ন এরিয়া থেকে সারা পৃথিবীর ইমানদাররা চেষ্টা করবে মদিনার মধ্যে আশ্রয় নেওয়ার লাগি, মক্কার মধ্যে আশ্রয় নেওয়ার লাগি, মদিনার মক্কা মদিনা মানুষে ভরপুর থাকবে, দাজ্জাল থেকে বাঁচার জন্য অনেক মানুষ সেখানে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্বে না এদেরকেও, এদেরকেও পরীক্ষা করবে, পরীক্ষা কিভাবে পরীক্ষা করবে, আল্লাহ রাসূল বলেন, তারজুফুল মদিনা সালাসা রাজাফা, মদিনা তিনবার কাঁপিয়ে উঠবে, মদিনাতে তিনটা ভূমিকম্প হবে। এই ভূমিকম্প দেখিয়া যারা মুনাফিক আছে কাফির আছে তারা বলবে, রে বাবা রে বাবা, জান বাসিবার দিকে আসলাম, এখানে ইমান বাসিবার দিকে এখানে আসলাম, এখন দেখা যায় জান যায় এই মদিনাতে, মদিনা কাঁপিয়ে উঠে ভূমিকম্প হয়, আসছিলাম তো ইমান বাসিবার জন্য, এখন দেখা যায় জান যায়, তারা বলো জান বাসানি ফরজ না ইমান বাসানি ফরজ, তবে জান বাসানি ফরজ, এই কথা বলিয়া কাফির মুনাফিকরা মদিনা থেকে বাইরে হয়ে পড়বে। আর দেখা খাটি ইমানদার তারা বলবে, জান যায় যাম, তবুও রসুলের শহরে মরবো, মদিনাতে মরবো, ভূমিকম্প মরবো এখানে, তবুও ইমান নষ্ট করবো না, তার যাদের সাথে আমরা বেরবো না, তার যাদেরকে বাঁচতে চাই, ইমান রক্ষা করা ফরজ, এই কথার উপর তারা বলবে আমরা মদিনাতে মরবো, তবুও বের হবো না। এই নম্বর দাজ্জাল ফিতনা ফাসাদ সৃষ্টি করতে থাকবে, করতে থাকবে, এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন, সাহায্য এইভাবে মুমিনদেরকে তিনি ছেড়ে দিলেন না, সাহায্য করবেন, কি সাহায্য করবেন, সহিহ মুসলিম 7263 নম্বর হাদিসে আছে, আল্লাহর রাসূল বলেন, ফাবাইনামা হুয়া কাযালিক ইয বাআদাল্লাহুল মাসীহ ইবনে মারইয়াম। এইভাবে দাজ্জাল ফিতনা ফাসাদ করতে থাকবে, ইতিমধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা ইবনে মারইয়াম, মারিয়াম আলাইহিস সালামের ছেলে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিবেন, তিনি কোথায় আছেন, চতুর্থ আসমানে আছেন, তিনি জমিনে তখন অবতরণ করবেন, ফায়ানজিলু ইনদাল মানারাতিল বাইদা শারকি দামেশ, তিনি দামেশকের পূর্ব প্রান্তে অবস্থিত মসজিদ, যেই মসজিদের মিনারা হবে সাদা, দামেশ সিরিয়ার রাজধানী, দামেশকের পূর্ব দিকে অবস্থিত সাদা মিনারাওয়ালা সাদা মিনারার মধ্যে তিনি অবতরণ করবেন, বাইনা মাহরাদাতাইনি, তার পরনে থাকবে জাফরানি রঙের একটি পোশাক, ওয়াদিয়ান কাফাইহি আলা আজনিহাতিল মালাকাইন, তিনি কিভাবে অবতরণ করবেন, নামবেন কিভাবে, দুইজন ফেরেশতার কাঁধের উপর তার হাতের তালা থাকবে, হাতের তালা থাকবে এইভাবে দুইজন ফেরেশতার কাঁধের উপর, আর ফেরেশতার কাঁধে বর করিয়া তিনি চতুর্থ আকাশ থেকে দামেশকের পূর্ব প্রান্তে অবস্থিত সাদা মিনারের মধ্যে অবতরণ করবেন, ইরা তরত আরাসাহু কাতা, দেখা যাবে তিনি এই মাত্র গোসল করে আসছেন, তার চুল হবে লম্বা, কান্তি বা চুল হবে, যখন তিনি মাথা নিচু করবেন তখন মাথা থেকে টপটা পানি টপকাইয়ে পড়বে, আর যখন এটা উঁচু করবেন তখন পানি মুঠি মতো চমকাইতে থাকবে। এরপর আল্লাহ রাসূল বলেন, ফালা ইয়াহিল্লু লিকাফিরিন ইয়াদিরু রিহা নাফাসিহি ইল্লা মা, যদি ঈসা ইসলামের শ্বাস কোনো কাফিরের শরীরে পড়ে, কাফিরের গায়ে যদি ঈসা ইসলামের শ্বাস পড়ে আর রক্ষা নাই, সে মারা যাবে। আমার মহাদিসি আছে যে লবণকে পানিতে ছাড়লে যে ওগুলো লবণ গলিয়া যায়, ঈসা আলাইহিস সালামের শ্বাস যদি কাফিরের গায়ে পড়ে ওই কাফির গলিয়া যাইবে। আপনারা বলতে পারেন যে ঈসা আলাইহিস সালামের শ্বাস আর কতটুকু দূর যাবে, শ্বাস আর কতটুকু দূর যায়, শ্বাস কতটুকু দূর যাইবে জানেন, দেখেন আল্লাহ রাসূল বলেন, ওয়ানাফাসাহু, আল্লাহ রাসূল বলেন, ওয়ানাফাসাহু ইয়ানতাহি হাইফু ইয়ানতাহি তারাফাহু, শ্বাস কতটুকু দূর যাবে, ঈসা আলাইহিস দৃষ্টি যতটুকু দূর যাবে, যতটুকু দূর পর্যন্ত দেখবেন দৃষ্টি সীমা শেষ পর্যন্ত শ্বাস যাবে, বলেন সুবহানাল্লাহ। আর এই শ্বাসের ভিতরে কোনো কাফির পড়লে আর রক্ষা নাই, লবণের মতন গলিয়া যাইবে, মরে যাবে। ঈসা আলাইহিস সালাম কাফির কুফার যুদ্ধ করবেন, স্প্রে করবেন, স্প্রে মশা মাছি মারেন আপনার স্প্রে করিয়া,
ইসা সাহস সারবেন আর স্প্রে দিব মারা দিব। তো ইসা যুদ্ধ করবেন কাফির কুফারের বিরুদ্ধে, তাওহীদ প্রতিষ্ঠা করবেন, ইসলাম প্রতিষ্ঠা করবেন। ঈসা ইসলামকে মানুষ জানাইবে যে এই যে দাজ্জাল বের হলো মানুষকে রব্বুল আল্লাহ থেকে সরাইতেছে, ঈমান থেকে সরাইতেছে, অনেক মানুষকে ফিতনা ফাসাদে ফেলে দিয়েছে। ঈসা ইসলাম দাজ্জালকে অনুসন্ধান করবেন। ফা আল্লাহর রাসূল বলেন ফায়াকুমুহু হাত্তা ইউদরিকুহু ফি বাবিল, ঈসা ইসলাম দাজ্জালকে অনুসন্ধান করিয়া তিনি ফিলিস্তিনের বাবে লুত নামক স্থানের মধ্যে দাজ্জালকে পেয়ে বসবেন। ফায়াকতুলহু, দাজ্জালকে কতল করবেন। দাজ্জাল দাজ্জালকে যখন তিনি দেখবেন দাজ্জালের গায়ে একটা শ্বাস পড়বে, দাজ্জাল গলা শুরু হবে, সে ওই মুহূর্তে দৌড় মারবে পিছন দিকে। সে যদি ঈসা ইসলাম তাকে হামলা না করেন, আক্রমণ না করেন, তবুও সে ধ্বংস হয়ে যাবে। ঈসা ইসলাম বলবেন এই তুমি বাগিও না, দৌড়িও না, দৌড়িয়ে রেহাই পাইবে না, শ্বাস শ্বাসই থা না, তোমাকে আমি তলোয়ার দিয়ে আঘাত করতে হবে। এই বলে তিনি আঘাত তলোয়ার বের করে তার পিছনে দৌড় দিবেন এবং তলোয়ার দিয়ে তাকে আঘাত করবেন, বিখণ্ডিত করবেন। ঈসা ইসলামের তলোয়ারের মধ্যে দাজ্জালের রক্ত লাগিয়ে থাকবে, তিনি মুসলমানদেরকে দেখাইবেন যে দাজ্জালকে হত্যা করেছি। এই দেখো তলোয়ারের মধ্যে তার রক্ত, শুধু শ্বাস মারিয়া স্প্রে করিয়া মারবেন না, বরং তাকে বলে তোমাকে আমি একটা আঘাত করতে হবে। এই বলে আঘাত করবেন, দাজ্জালকে খতম করে দিবেন। দাজ্জাল খতম হয়েছে, আপনারা খুশি না বেজার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে সাহায্য করবেন। ঈসা আলাইহিস সালাম পাঠিয়ে তিনি আসিয়া দাজ্জালকে হত্যা করবেন। ঈসা আলাইহিস সালাম ছাড়া অন্য কেউ দাজ্জালকে হত্যা করতে পারবে না। আমরা দাজ্জালের ফিতনা থেকে আমাদের কাছে পানা চাই, পানা চাই কিনা চাই না সবে। আল্লাহ রাসূল পানা চাওয়ার ব্যবস্থা দেখাইছেন কিনা দেখাইছেন না? আপনার পরে নিয়ে সালাতের মধ্যে একটা দোয়া, সহিহ মুসলিম 1211 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা তাশাহারা আহাদুকুম ফালিয়াস্তাইদ বিল্লাহি মিন আরবা, তোমাদের কেউ যখন তাশাহুদ করে সেজন্য চারটি জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে। ইয়াকুলু, সেজন্য বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আপনি যখন পড়েন তো এই দোয়াটা পড়ার জন্য আল্লাহ সাহা আদেশ করেছেন, এটা পড়া ওয়াজিব। দুরুদের পরে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি করার আগে এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম আসলে এই দোয়াটা আপনারা অনেকে জানেন না, কারণ আমাদের দেশে যে নামাজের বই আছে, নামাজের বই মধ্যে আছে আত্তাহিয়াতু আল্লাহুম্মা সাল্লি আলা বারিকালা আল্লাহুম্মা যালামতু নাফসি ইয়া ফায় সালাম, এই দোয়াটা সংযুক্ত না। এই কারণে আমরা অনেকে কি না এই দোয়াটা মুখস্থ করলাম আর না, এই জন্য এই দোয়াটা মুখস্থ করে নেবেন। তারপরে আল্লাহ রাসূল আরো বলেছেন মান হাফিজ আশরা আয়াতিন মিন আওয়াইলি মিন আউয়াল সূরাত কাহফি উসিমা মিন আদ-দাজ্জাল, তুলনা নাই।
দেখা যাবে তার শরীর মোটাসোটা হবে, তার চোখ উকড়ানো হবে, আব্দুর রাজ্জাক কাতারের মতন হবে। এইসব থাকার পরে যদি কোন মুসলিম দেখে তাদেরকে মানে, তাহলে কে মানবে যে আল্লাহ সম্বন্ধে ইলম নাই, তাওহীদুল আসমা ওয়াস সিফাত যার নাই? ঠিক না বেটি? আল্লাহ থাকেন আরশে, তিনি বড়জোর নিচের আকাশের অবতরণ করেন, এরপরে তিনি আসেন নাই দিকে। তুর পাহাড়ে আল্লাহ তাআলা নূরের চটলে দিয়েছিলেন, জলক দিয়েছিলেন, মাত্র জলক পড়াতেই তুর পাহাড় ছিন্ন ভিন্ন খণ্ড বিখণ্ড হয়ে গিয়েছিল। ঠিক না বেটি? যদি আল্লাহ এই জমিনে অবতরণ করেন, এই জমিন জলে সার হয়ে যাবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে, খণ্ড বিখণ্ড হয়ে যাবে। এই জমিন আল্লাহ কে বহন করার ক্ষমতা রাখে না, আর আমরাও দেখার মতো ক্ষমতা রাখি না। এই চোখ জলে সার হয়ে যাবে, আল্লাহ তোমাকে দেখা যাবে জান্নাতে, সেখানে আল্লাহ তালা আমাদেরকে দেখার মতো উপযুক্ত করে তৈরি করবেন, বানাইবেন, এবং সেই জায়গাও আল্লাহকে দেখার মতো বহন করার মতো ক্ষমতা রাখবে। এই জমিন রাখে না। ঠিক না বেটি? অর্থাৎ কেউ যদি আসিয়া বলে আমি তোমাদের রব, তাহলে তাকে রব মানার কোনো প্রশ্ন উঠে না, আল্লাহ এভাবে আসেন না। যারা বিশ্বাস করে আল্লাহ সব জায়গায় বিরাজমান, আমাদের মসজিদেও আছেন, মন্দিরেও আছেন, মাদ্রাসায় আছেন, মসজিদে আছেন, হাটে আছেন, বাজারে আছেন, আমাদের সফির তলে আল্লাহ আছেন, বিশ্বাস করে অনেক মানুষে সব জায়গায় আছেন বলে তো তো এরা বিভ্রান্ত হইব। যখন তার যাতে দেখবে তখন বলবে হ্যাঁ এতদিনে আমরা রব করে পাইছি, এতদিন আমরা বিশ্বাস করেছি আমাদের রব সব জায়গায় আছেন, সব জায়গায় আছেন, হাটে বাজারে সব জায়গায় রব দেখেন, আর আজকাল দেখা গেল রব রেখে। ঠিক না বেটি? আর যারা বিশ্বাস করে আল্লাহ আমাদের রব কোথায়, আর রহমান ও আল্লাহ আশিস্তাওয়া রহমান তো আরশে, তারা এই জমিনের দাজ্জালকে রব বিশ্বাস করবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। আকুল কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أيها الإخوة، أمرنا بالصلاة والسلام على النبي المحترم، حيث قال الله عز وجل: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله سبحانه وتعالى أمرك على شكر আমরা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি করে সালাত এবং সালাম, দুরূদ এবং সালাম পাঠ করি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টি রহমত নাযিল করিবেন, তার 10টি গুনাহ মাফ করে দিবেন, এবং তার 10টি দরজা মর্তবা বৃদ্ধি করবেন। এজন্য আমরা সবাই মহব্বতের সাথে পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم اطش برضوانك على السابقين الأولين من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان، خصوصا على الخلفاء الراشدين المهديين أبي بكر الصديق صاحب رسول الله في الغار، وعمر الفاروق قام يا سادة
أساس الكفار، وعثمان بن نورين كامل الحياء والوقار، وعلي المرتضى أسد الله الجبار، رضوان الله عليهم أجمعين، أولئك حزب الله، ألا إن حزب الله هم المفلحون. يا حي يا قيوم، يا ذا الجلال والإكرام، يا الله، أما در وقتير شموس در كما خطر ما أذكره دي. ইয়া আল্লাহ বাকি জীবন আপনার হুকুম মতো চলার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ বেমারি আছেন সবাইকে আপনার দারু শিফা থেকে শিফা দান করুন। ইয়া আল্লাহ আমাদের বাড়িতে অসুস্থ আছেন সবাইকে শিফায়ে কামিলা আজিলা নসীব ফরমান। ইয়া আল্লাহ আমাদের মাথা পেতে যারা কবর বসে হয়ে গেছেন আল্লাহ সবাইকে মাফ করে দিন। আয়লা তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اي الله বিশ্বের সমস্ত মুসলিম মুসলিমদেরকে maaf করো তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন ইয়া আল্লাহ বিশ্ব মুসলিম যে যেখানে অসুবিধার মধ্যে আছেন সকলের অসুবিধা দূর করে দিন ইয়া আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করুন ইয়া আল্লাহ সিরিয়ার মুসলমানদেরকে সাহায্য করুন ইয়া আল্লাহ রোহিঙ্গা মুসলমানদেরকে সাহায্য করুন ইয়া আল্লাহ তাদেরকে তাদের নাগরিকত্ব ফিরিয়ে দিয়ে সসম্মানে তাদের দেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা করুন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله تعالى يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر وأقم الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا